फाहिम एचडी मीडिया अहले सुन्नत वल जमाती मुक्तिर पथ एक लाख चौबीस हजार पैगंबर नबी मेरादेर समय गोपन रास्ताय अन्य कोन नबीर संगे देखा हय नाई मूसा नबीर काछे केन देखा हलो एर एकटा कारण आछे कारण मूसा नबी तो आल्लाह देखते चाइछिलो आमार आल्लाह देय नाई नबीर एई रास्ता दिया मूसा नबीरे देखाइया बुझाइया दिलेन देख आमार हाबीबुल्लाह कारे को আমার হাত তুলে আল্লাহু আকবার খোদা কি কসম নবীর সঙ্গে কাহার কোনো তুলনা তো নবীজি মসজিদে আকসাই গেলে নামাজ পড়ালেন কয় রাকাত কথা কয় না বাবা কয় রাকাত তো নবীজি ইমাম ছিলেন মুক্তাদি কে ছিল সব নবীগণ সব নবীগণ সত্য সত্য যদি হয়ে থাকে এটাই সত্য ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য নবী যাওয়ার সময় দেখলেন মূসা আলাইহিস সালাম তার রওজায় আবার নামাজ পড়ালেন ওখানে গিয়ে দেখলেন রাসূলের পিছনে মূসা আলাইহিস সালাম মুক্তাদি আবার আসমানে গেলেন সেখানে গিয়ে দেখলেন মূসা কালিমুল্লাহ এই বেয়াদবের দল মূসা কালিমুল্লাহ যদি একই সময় রাসূলের পাশে রাস্তায় থাকা অবস্থায় রওজায় থাকতে পারে আবার মসজিদে আবার আসমানে থাকতে পারে একই মূসা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকতে পারে দলিল পরে দলিল পরে আগে যা চোখে দেখা যায় তার উত্তর দাও দলিল তো কিতাবের ভিতরে খুললে দেখা যায় পড়লে শোনা যায় আগে প্র্যাকটিক্যাল দেখো নিজের বিবেক কি বলে আপনার বিবেক কি প্রশ্ন করবে এই যে মূসা নবী রওজায় এই মূসা নবী আবার নবীর পিছনে এই মূসা নবী আবার আসমানে মূসা নবী কয় জন কয় জায়গায় আল্লাহ পারে তো ভেবেছি চোখ খুলেছি নবীকে সরাসরি দেখেছি আল্লামা সালেহ জহরওয়াজি রহমাতুল্লাহকে প্রশ্ন কর নবীজি দেখতে কে বলে আল্লাহর ওলি থেকে প্রশ্ন করো নবী কেমন রাসূল রওনা হয়ে গেলেন নামাজ কয় রাকাত পড়ালেন যেতে 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 লম্বা তো সব বলবো না কমন কথাগুলো কম বলবো যাইতে যাইতে এক 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 আসমানে এক এক ঘটনা চলছে 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 চলতে 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 একবারে সিদ্রাতুল মুনতাহা এটা তো নাম শুনছেন সিদ্রাতুল মুনতাহা নাম শুনছেন না জিব্রাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন কার দিদার নিবেন এখন সিদ্রাতুল মুনতাহা হলো জিব্রাইল সাল্লামের বাড়ি জিব্রাইল সাল্লামের শেষ সীমানা উনি ওখানে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব এখন আমাকে আগায় আনতে গেলেন রাস্তা থেকে এখন যদি অক্সিজেন মরে আসে যদি আমারে বলতো যে মাহফিল যেন কোন জায়গায় আমি জানি না তবে মাহফিল মনে হয় আল্লামা সালেহ জহরওয়াজি রহমাতুল্লাহ আলাইহির গেলে আপনি যান আমি গেলে আমার সমস্যা আছে যিনি আমাকে আগায় আনতে গেলে উনি যদি অক্সিজেন মরে আসে আমারে বলে হুজুর আপনি যান আমার বাড়ির থেকে আনছে মাহফিলে নিয়ে যাবে মাহফিলের কাছে এসে বলতেছে আপনি যান আমি সামনে গেলে আমার সমস্যা হবে আমি কি আর আসবো জিব্রাইলকে নবী কই আল্লাহ পাঠাইছে আপনাকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য সব ঠিক আছে সিদ্দাতুল মুনতাহা যায় কয় নবী গো আমি আর সামনে যেতে পারতাম না গেলে আমার সমস্যা হইব তা আপনি তো রাস্তা পলায়ন করে চলে যাইতেন কিন্তু আমার নবী কি ডাক দেখে আমার নবী কই ইয়া জিব্রাইল আল্লাহকে বিল হাজাতি ইলা রাব্বিকা আর যখন সুবহানাল্লাহ বলে আমার নবী এই কথা বলে নাই
যে জিব্রাইল আমি কোথায় যাব, তুমি যে আমাকে নিয়ে আসছো আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, তুমি এখন অর্ধেক রাস্তা দিয়ে যাওয়া কেন? রসুল এই কথা বলে নাই, রসুল বলছি ইয়া জিব্রাইল হাল্লাক মিন হাদিহি রাব্বিকা, হে জিব্রাইল তো তুমি যদি যেতে না পারো আমি তো যাচ্ছি, আল্লাহর কাছে তোমার কিছু চাওয়ার আছে আমাকে বলো। মানে আল্লাহ বুঝাইয়া দিলেন জিব্রাইল রে তোর দোর যেখানে শেষ আমার বন্ধুর সেখানে শুরু। আর মৌলবি গরের কোন পয়সা থেকে বড় ফতোয়া দাও, হ্যাঁ জিব্রাইল তোমার কিছু যাওয়ার আছে নি? জিব্রাইল সালাম আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনা আবু সুদাদা নাহি আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু চাওয়ার নাই তবে একটা দাবি আছে। কয় কি? কয় ফুল সিরাতের উপরে আমার ডানা গুলো ফুল সিরাতের উপরে বিছাতে পারবো কিনা শুধু আল্লাহকে ইজাজত করে নিয়ে আসি। সুবহানাল্লাহ। ও বন্ধু রে এটা কিন্তু সাধারণ ঘুমায় টুমায় শুনলে চলবে না, মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে জিব্রাইল আমি চলে যাচ্ছি আল্লাহর মহান দিদারে, তোমার কিছু চাওয়ার আছে নি? জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী তবে একটা চাওয়ার আছে, কয় ফুল ছেড়ে তোর উপরে আমার 600 ডানা বিছাইতে পারবো কিনা শুধুমাত্র এই অনুমতিটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসবেন। আমার নবী ডাক দিয়া বলে জিব্রাইল গো নিজের জন্য কিছু চাইলা না, তোমার এই ডানা এখন কেন বিছাইতে চাইলা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার মত আপনার চোখের পানি ভগবান পৃথিবীর কেউ দেখে নাই, আমি দেখেছি আপনি যুদ্ধের ময়দানে পাথর মোবা পাথর রেখে আপনি গর্তে পড়ে উম্মতের জন্য কেঁদেছেন, আমি দেখেছি আপনি জমিনে পাথরের আঘাত খেয়ে আপনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, আমি আপনাকে বলছি নবী গো আপনি আবার অর্ডার দেন না আমি সব সমান করে ফেলাই, আপনি বলছেন হ জিব্রাইল আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন। ও জিব্রাইল আমি গজবের নবী না রে, আমি নবী রহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ পাথরের আঘাত খাইয়া ওই উম্মতের জন্য কেঁদেছেন, আমার জীবনে যত পানি মুবারক ঝরতে দেখেছি এত পানি মুবারক আর কেউ দেখে নাই, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমার পাখা গোলা ফুলছে না বিছাইতে চাই আপনার উম্মত গুলাকে আকাশের বৃষ্টির মতন জান্নাতে ঢুকাইয়া দেওয়ার জন্য। আর জবান করে বললেন আল্লাহু আকবার, এবার আমার নবী রহমাতুল লিল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা রওনা হয়ে গেলেন। ও বন্ধুরি আমি ওই কিতাব থেকে বলছি যেখানে রফরফ নামক একটা বাহন আসছে আমার নবীকে নেওয়ার জন্য, আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য একটা রফরফ নামক বাহন আসছে, বাহন আসার পরে আল্লাহর হাবিব যখন সামনে গেলেন সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দেখলাম বিশাল একটা উটের শাড়ি, উটের উপরে একটা বাক্স দেখলাম, বাক্সের ভিতরে একটা প্যান্ডেল দেখলাম, প্যান্ডেলের ভিতরে একটা স্টেজ দেখলাম, যে স্টেজের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বন্দী অবস্থায় পড়ে আছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, ওই ফেরেশতা গুলো আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ গো আর কতদিন এখানে বন্দি থাকবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা এই রাস্তা দিয়ে কিছুক্ষণের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিদারে আসবে, তোমরা যদি এখান থেকে মুক্তি পেতে চাও আজকে দরুদ মানো না সালাম মানো না, নবীর সালাম দিলে কোমরে ব্যথা করে, ইয়া রাসূলুল্লাহ বলে ফালতু স্লোগান বলো কি জবাব দিবা, রোজা শর্মে কি জবাব হয়, মোস্তফা কি সামনে কথা বলে এই জন্য যুবক আমার নবী আপনার নবী রাস্তা দিয়া যাচ্ছে গো, আল্লাহ ডাক দিয়া বলেন হো জিব্রাইল ও ফেরেশতারা এই রাস্তা দিয়া আমার বন্ধু নবী আসতেছে, আমার বন্ধু নবীরে যখন তোমরা দরুদ আর সালাম দিবা গো আমার আল্লাহ তো আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দিব, আমার নবী এই রাস্তা দিয়া আল্লাহ দিয়া
মিম্বারে যাইতেছে আর ফেরেশতারা দাঁড়ায়া আমার নবীজির যখন সালামটা দিল সাথে সাথে আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে মুক্তি করে দিলেন জুরি জুরি কন্যা আল্লাহু আকবার এইভাবে আমার নবী রওনা যখন হইয়া গেছে রওনা হওয়ার পর যাইতে 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 ফেরেশতাদের একটা বিশাল বড় একটা মঞ্জিল দেখলেন একটা পর্দা দেখলেন একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 70,000 বছরের রাস্তা এমন ভাবে 70,000 পর্দা আমার নবী অতিক্রম করলেন কিন্তু জগৎটা কিন্তু সাধারণ দুনিয়ার জগৎ না ওই জগৎটা ছিল নূরের জগৎ নূরের নবী নূরের জগতে নূরের পর্দা ভেদ কইরা নূরে খোদার সঙ্গে দেখা করতে যাই এর চাইতে বড় আনন্দের খবর আর আসেনি আমার নবী যেই মাত্র রওনা হলো 70,000 পর্দা যখন অতিক্রম করবে হঠাৎ করে একটা আওয়াজ আসছে কয়েকটি কয়েকটি পিয়া মুহাম্মদ ইন্না রব্বাকে ইউসাল্লি হে বন্ধু আপনি পর্দার এই পারে থামেন কারণ আপনার প্রভু পর্দা কই পারে আপনি নবীর গুণগান বর্ণনা করতেছে ওই পর্দার ওই পারে এখন প্রশ্ন আসতে পারে হুজুর পর্দার ওই পারে কে আমার নবীকে থামতে বলল এখানে তো নবী ছাড়া আর কেউ নাই কিন্তু পর্দার ওই পারে কথাটা কে বলল ওই পর্দার ওই পারে অন্য কেউ কথাটা বলে নাই আমার আল্লাহ ওই পর্দার ওই পারে আমার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠটারে আমার আল্লাহ নকল করায়া বলেছেন এখন প্রশ্ন হলো হুজুর আবু বকর তো ছিল দুনিয়ায় উনি কেমনে গেল ওখানে কিন্তু আমার আল্লাহ আসলে আবু বকরকে নেই নাই একটা ফেরেশতার কণ্ঠ আবু বকর কণ্ঠের মতন নকল করাইছে এই জন্য কারণ আমার নবী যদি অপরিচিত একটা কণ্ঠ শুনে গো আমার নবী আনিজি ফিল করতে পারেন এই জন্য এমন একটা কণ্ঠ নকল করাইছে ফেরেশতা দিয়া যার কণ্ঠটা আমার নবী আগে থেকে চিনে নবীজিকে সাহস দেওয়ার জন্য জুরে করে আল্লাহু আকবার আল্লাহর হাবিবের সন্তুষ্টি আমার আল্লাহ কামনা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা নকল করেছে এইভাবে কয়েকটি ইয়া মুহাম্মদ ইন্না রব্বাকে ইউসাল্লি এখানে ইউসাল্লি অর্থ নামাজ হবে না হে বন্ধু আপনি একটু থামুন আপনি একটু দাঁড়ান আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করে ইনদিনিং টাইমে গো এই পর্দাটা করে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা ভেদ করে আল্লাহর হাবিব ওই জান্নাতের ভিতরে গিয়ে ঢুকলেন ওই জান্নাতের ভিতরে গিয়ে যখন ঢুকলেন যদি এটা পরের কথা আগের কথা পরে নিয়ে আসছি এই জন্য আমার নবীর স্বামীটা বোঝানোর জন্য পার্সোনাল আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে যখন ঢুকলো ঢুকার পরে তিনি দেখলেন ওই জান্নাতের ভিতরে যেই রুমের ভিতরে যায় ওই রুমের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায় এখন বলবেন হুজুর ওই লোকটা কে গো ওই লোকটার কে নাম প্রসিদ্ধ কিনা যেই লোকটার পায়ের আওয়াজ প্রতিটা জান্নাতে রোমে রোমে শুনেছেন আমার নবী ওই লোকটার নাম হলো হযরতে বেলাল জোরে কর সুবহানাল্লাহ ওই লোকটার নাম কি আর জোরে ওই লোকটার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের অবস্থা ভালো ছিল না জিহ্বার অবস্থা তেমন ভালো ছিল না সুরের অবস্থা তেমন ভালো ছিল না চেহারার অবস্থা তেমন ভালো ছিল না ওই যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে আল্লাহ রাব্বুল আলামিন কাহার চেহারার দিকে তাকাই না আল্লাহ রাব্বুল আলামিন কাহার ড্রেসের দিকে তাকাই না আল্লাহ তাকাই শুধুমাত্র অন্তরের দিকে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক এখন প্রশ্ন হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো দুনিয়ায় সাউদার একটু তুলে দেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো দুনিয়ায় এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ কেমনে জান্নাতে গেল এই কথাটা বড় চমৎকার নবী মেরাজ থেকে আইসে বেলাল এখানে ভেঙ্গে দেওয়া যায় পরে মন থাকবে না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী এসে বলছিলেন বেলাল গু বেলাল তুমি কি এমন আমল করো দুনিয়ায় চলাফেরা করো তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনলাম কেমনে কি আমল করো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো আমার চেহারা ভালো না আমার রূপ ভালো না আমার সুর ভালো না ইয়া রাসূলুল্লাহ নবী গো সব সাহাবারা নামাজের পরে
পরে আপনার সঙ্গে দেখা করে, কিন্তু আমি লোক শরমে যাই না, আমি লজ্জায় যাই না, চেহারা বিশ্রী এই জন্যে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি আমি আপনার সামনে না যাই কিন্তু আপনার আমার অন্তর দিয়া ভালোবাসি। ও নবী গো, নবী গো, ও নবী গো, একমাত্র আপনারে আমি ভালোবাসি, আপনার ভালোবাসা যেন আমার উপরে থাকে সবসময়, এই জন্য আমি সবসময় উযু করার পরে দুই রাকাত নামাজ পড়ি আপনার ভালোবাসা আমি পাওয়ার জন্য। জুরি জুরি কন্যা আল্লাহু আকবার। এই জন্য যে জান্নাতে নবী যাই গো, ওই জান্নাতের ভিতরে শুধুমাত্র বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। এইভাবে আমার নবী সব দেখে যাইতে 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 আল্লাহর হাবিব ওই জাহান্নামের দিকে তাকালেন। জাহান্নামের দিকে তাকাইয়া নবী দুনিয়াতে এসে নারী সমাজকে বলছিলেন, নারী সমাজ আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি বেশিরভাগ মহিলারা জাহান্নামের মধ্যে আছে। কয় কেন? এরা বেশি বেশি কসম খায়, সেই জন্য কথা কন ঠিক কিনা। এই জন্য মা গো, ও চট্টগ্রামের মা, আপনারা হয়তো বাড়ি থেকে অনেকে ওয়াজ শুনতে পারেন, তাহিরিকে আপনাদের সন্তানের মতো ভেবে নেন। আমি তাহিরি চাই আপনি মা জান্নাতি হয়ে যান, আমি চাই আপনি বোন আমার জান্নাতি হয়ে যান, আপনি অবশ্যই চাইবেন আমার মা যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে তিন ধরনের মানুষের দিকে আমি রসুল ফিরাও তাকাইতাম না। এক নম্বর হলো তাদের মহিলা, দুই নম্বর হলো মা বাবার মনে যারা কষ্ট দেয়, তিন নম্বর হলো যারা বেপর্দায় চলাফেরা করে। এই জন্য আমার নবী বলেন আমি যখন মেহরাজে গেলাম আমার আল্লাহ একটা শাস্তির স্বরূপ আমার সামনে উন্মোচন করলেন। আমি তাকায়া দেখলাম কিছু কিছু মহিলাদের মাথার পা গুলো গাছের মধ্যে বান্দা মাথা গুলো নিচে জুলাইয়া রাখছে। আবার সামনে যাইয়া দেখলাম কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে ভেদে পা গুলো নিচে জুলাইয়া রাখছে। নবী ডাক দিয়া বলে আল্লাহ একবার জোরে হবে, সব কিন্তু নীরব হয়ে গেছে বুঝতেছি, একটু জোরে আল্লাহ আকবার বলেন। নবী ডাক দিয়া বলে আল্লাহ গো, আল্লাহ এই সমস্ত মহিলাগুলাকে যাদের পা গুলা গাছের মধ্যে ভাইন্দা পা মাথাটা নিচে জুলাইয়া রাখলেন। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুরি বন্ধুরি, এরা কারা জানেননি? এরা হলো ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপর্দায় চলাফেরা করেছে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুব তোমার মায়ের কাছে আজকে তাহিরের মেসেজটা পৌঁছাইয়া দাও, ও স্বামীর দোল আপনার স্ত্রীর কাছে মেসেজটা পৌঁছাইয়া দিন। কারণ মা যদি সঠিক থাকে, বাবা যদি সঠিক থাকে, আল্লামা সালে জোহর ওয়াজিদ রহমাতুল্লাহ আলাইহির মতন ওই মায়ের ঘরে গর্বিত সন্তান যাই তো আল্লাহর ওলি হতে পারে। জোরে হাত তুলে বলুন ঠিক কি না? বাবা ওলি হতে চাই কি চাই না? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যাই গো, আমার নবীজি দেখলেন কিছু কিছু মহিলাদের মাথা চুলগুলো গাছের মধ্যে বান্দা পাগুলো নিচে জোলাইয়া রাখল। নবীজিকে কয়েকটা শান্তির স্বরূপ উন্মোচন করলেন, কয়েকটা কষ্টের স্বরূপ উন্মোচন করলেন। ইন দি মিন টাইমে নবী বলেন এই সমস্ত মহিলা গুলা কে গো, যাদেরকে এমন ভাবে মাথার চুলগুলো বেঁধে পাগুলো নিচে জোলাইয়া রাখা হয়েছে। আমার নবী বলে আল্লাহ বলে নবী গো, এরা কারা জানেন যারা মাথার মধ্যে কাপড় চুপড় দিয়া চলত না? এরা হল ওই সমস্ত নারী, এদেরকে আমি আল্লাহ এমন শাস্তি দেব হাশরের ময়দানে। এই জন্য আমার নবী মেরাজ থেকে আইসা ওই নারীদেরকে সাবধান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই নারীদেরকে দোকানপাটে ঢুকাইয়া দেওয়ার জন্য বেপর্দা বানাইয়া কিছু কিছু মৌলবি বাইছে, মুখটা হইলে খোলা রাখা যায় আছে, হাতটা নাকি খোলা রাখা যায় যাচ্ছে। আরে বাবা প্রয়োজনে তুমি, প্রয়োজনে তুমি খুলতে পারো, কিন্তু সীমা লঙ্ঘন করে তো নয়, যেখানে রুকসত আছে সেখানে এগুলো আমরা জানি। এরপর পর্দার বয়ান করতে গেলে তোমাকে 100% পর্দার গুরুত্ব দিয়ে কথা বলতে হবে। তুমি যদি বলো ব্যবসা করতে গেলে খোলা যাবে, দোকান পাটে গেলে নবীর সামনে প্রশ্ন করলে খুইল্লা খুইল্লা প্রশ্ন করতো, এই কথার দ্বারা তো তুমি আধুনিক মহিলা নারীদেরকে তুমি রাস্তায় নামায় দেওয়ার ব্যবস্থা করতেছো।
অন্ধভক্ত হবেন না, সাবধান করে দিয়ে গেলাম আমি। তাহির অন্ধভক্ত হবেন না। রাত্র কয়টা বাজে? পৌনে একটা বাজে। মনে হয়েছে যেন 12 মিনিট হয়েছে উঠছি, আপনারা নীরব হয়ে গেছেন, কারণ আমার নবীর শান চলতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন। এটি রসুলের শ্রেষ্ঠ সার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশি দেরি করবো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা লামা কানে গেলেন। সুবহানাল্লাহ, বলেন না সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি, আও আও আদনা, শুধু নিকটে না আরো নিকটে, ও বন্ধু আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে, আমার কাদের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কুদরতি হাত উপরটা রেখেছেন, আমি শীতলতা অনুভব করেছি। কয় আমার রসুলকে প্রশ্ন করা হলো, নবী গো আপনি যে গিয়েছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? রসুল বলে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমি আল্লাহকে স্বচক্ষে অতি সুন্দর নমুনায় দেখেছি। যার কাছ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, তার কাছে কি কিছু গোপন থাকতে পারে? রসুল মেরাজে গেল কত বাহন নিয়ে, নবী আসলো কিভাবে? কথা কর না কেন, নবী যেহেতু বাহন নিয়ে মেরাজে গেল, নবী আসার সময় কিভাবে আসলো? যাই হোক, ভিতরে ঢুকে লাভ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আল্লাহ পাক 90,000 কথা বলেছেন। আরো জোরে কর না, আরো জোরে কর না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না জানে কত কথা বলেছেন, কথা কর দেখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত বাদ আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার উম্মত তো এই 50 ওয়াক্ত পড়লে বেশি সওয়াব পেত। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সেই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আরো যখন আছে না নাই, সবাই আমার সাথে সাথে সবাই বলেন, এই রাসূলুল্লাহ ইয়া হাবিব, হাতরে আয়া রাসূলুল্লাহ সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।